আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হলো আমাদের লাঞ্চ টাইম, আর অফিসের এই লাঞ্চ টাইমে আমি জাস্ট একটা পার্কে আসছি, আর এখন কিছু করার নাই, এখানে জাস্ট শুয়ে থাকবো। আর আমার ফ্রেন্ডও আছে সুশীল। তো এই দেখেন আজকের লাঞ্চ টাইম পুরোটা এক ঘন্টা এরকম চলবে। इधर बैठ के खाओगे तुम, इधर खा लो। किम्बा केरम एक क्रेप देगे কেনিম মজা সরি কেনিম ক্যারট ডাঙ্গ ক্যারট কু নামু পুচু পুচু우엉 모르겠어요. 이게 지금 한국에서 나는 거라. 아. 사장님 라마단 알아요? 라마단? 이슬람 교회는 응? 라마단 한 달 금식 하는 거? 그래서 내가 오늘 안 먹을 거예요. 금식 하고 있어요. 그래서 나중에 먹을 거예요. 와, 감사합니다. 보자. আর আমি নিয়ে এনেছি আমার জন্য পার্সেল। সো আমাদের আজকে 7:11 আমরা খাবো, আর অনেক ভালো কাটলো অ্যাকচুয়ালি। মানে আমি গতদিন লাঞ্চ টাইমটা না নিয়েই ভুল করছি, আমি লাঞ্চ টাইম না নিয়ে চাইছিলাম তাড়াতাড়ি বাসায় চলে যেতে, কিন্তু যাহা লাউ তাহাই কদু, আই মিন আমার বাসায়ও যাওয়া হয় নাই। আর ওই কষ্ট করে দেখা গেছে রেল স্টেশনে ইফতার করা লাগছে, আমি পানি দিয়ে আর কলা দিয়ে ইফতার করছি, কিন্তু ঘটনা হইলো মাস্কও খোলা যায় না, কোনো মতে একটু পানি খেয়ে পরে দেখা গেছে বাসায় যেতে 1 ঘন্টা লাগে, ওই 8টার সময় বাসায় যাওয়া। আজকে কী করছি, ওই লাঞ্চ টাইমটা আমরা নিয়ে নিছি, তো আমরা পার্কে গিয়ে বসছি কতক্ষণ। আর ও তো বলে যে আমার সঙ্গে লাঞ্চই করবে না, সুশীল ছিল আমার নেপালি ফ্রেন্ড, তো পরে বললাম যে কোনো সমস্যা নাই রে বাবা, তুমি লাঞ্চ করো। পরে ও লাঞ্চ করছে আর আমি পার্সেল নিয়ে নিছি, আমি পরে খাবো। তো যে আইটেমটা নিছি এটা হলো কোরিয়ান কিমবাব।
সো এই হলো আজকে আমার ইফতার। এটা হলো কোরিয়ান কিমবাব। একটু আগে আমি এটা বানানোটা দেখাইছি। সো এটার ভিতরে ডিম, গাজর, তারপরে টুনা মাছ আছে, কোনো ধরনের মাংস নাই। সো হালাল বলা যায়। এই যে সিম্পল উপায়ে অফিসের মধ্যে ইফতার। আর এটা হইলো আমাদের অফিসের মানে ডাইনিং রুম। সো মোটামুটি একটু খাবার দাবার আছে। অফিস শেষ, এখন বাসায় যাওয়ার পালা। তো এটা হলো গুনপো স্টেশন। সো গুনপো স্টেশন থেকে 5টা স্টেশন পরে হলো সোন স্টেশন, আর সোন স্টেশন থেকে পরে আবার 20 মিনিট বাসে গেলে আজু ইউনিভার্সিটি। তো এখন স্টেশনে যাচ্ছি। আজকে বাসায় যাওয়ার আগে তো রিজিক রেস্টুরেন্ট এবং টিজে হালাল মার্ট থেকে একটু শপিং করব। আর আমাদের রিজিক রেস্টুরেন্টের সামনে নাইক ভাই মোবাইল চাপতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাছ খাতে কেন ভাই? বাংলাদেশেও কি হয়, যখনই দেখা যায় কোনো সাংবাদিক আসে সবাই এই প্রথমে মাছ নিয়ে আর হইলো টিজে মার্ট। এখন আমি আমার শপিংটা করে আসি ভিতর থেকে। আমাদের ভার্সিটির সামনে এই হলো হালাল ফুডের দোকান টিজে মার্ট। তো আমাদের যখন খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি যে সব জিনিস লাগে এখান থেকেই কিনি। আর আজকে আমি এখান থেকে কিনবো প্রথম জিনিস হইলো এটা গুয়াভা জুস, আর হইলো মিল্ক এই, আর কিনবো আমাদের এই যে এটা হলো ড্রাইকে। তো এটা হলো বিকানো কোম্পানি। সো আমাদের আজু ইউনিভার্সিটির সামনে এই একটা জিনিস ভালো যে একটা হালাল ফুড আছে, একটা রেস্টুরেন্টও আছে, যখন যার যেটা দরকার নিতে পারে। ব্যস্ত ফোনে কথা বলতেছে এখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো আমি আমার ব্যাগটা কই রাখলাম, খুঁজতে হবে। আমি অলরেডি শপিং করে ফেলছি কিন্তু একদম তো বাইরে আর কমে যায়। এখন বাসায় যাব আমাদের আজকে 10টা থেকে। হ্যাঁ ইনশাল্লাহ 10টায় আবার আমাদের তারাবির নামাজ আছে, আর এখানে কিন্তু আড্ডা চলবেই। আর তৌফিক ভাইরাও বলছি কতক্ষণ পরে কি করতে। আপনার যদি চেহারা সুন্দর থাকতো আপনার কিন্তু আগেই পাস দিয়ে দিত। আপনার ফেল দিছে মানে কোন একটা প্রবলেম, চেহারা অসুন্দর বলে ফেল দিছে। সে বলছে চেহারা যদি বিবেচনা করতো তাহলে না, কিন্তু ওইটা না, কিন্তু দর্শক তো বিবেচনা করবে। আপনিও বিবাহিত আমিও বিবাহিত, এখন তো আর কোনো কেস নাই, ইভেন সব বিবাহিত এখানে। না না আমিও বিবাহিত। এই যে সবচেয়ে বড় অবিবাহিত মিডিয়া, মিডিয়াটা পুরোটাই মনে করে একটা ইয়ের জায়গা, আপনি এমনিতেই দেখেন এই দেন ভাই সুন্দর লাগতেছে না, একটু বিশ্বাসই করবে না। কি পাস মনে ফেল দিছে হাঙ্গুক মাল অনেক বেশি জানার কারণে আর কি বসলাম। কেন ইংলিশ হয় না? না না এটা চিতেই হয়। বসার পরে দেখলাম মার্কটা নাই, বসার পরে না ওইটা 100 পয়েন্ট থাকে, খালি মাইনাস হইতে থাকে, মাইনাস ছোট ছোট বুলেট। ড্রাইভিং তো আমি ঠিক মতো করছি, ড্রাইভিং এর সমস্যাটা পার্কিং টাইম সব করছি। পূর্ব দুশ্মনী ওইখানে আবার 2 মিনিট নাকি টাইম, ওই লেনের লুইকা পার্ক হয়ে আসতে নাকি 2 মিনিট টাইম।
আপনার পূর্ব হ্যাঁ কোন শত্রুতা আছে পূর্ব শত্রুতার জের ধরে আপনার ফেল করা তা হইতো কোনো কারণে না কেমনে কি আমি এখনো করিনি পরীক্ষায় বসেন নাই সাহস করেন ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে না তাইলে এই যে আমার বাজার আর এখন হেঁটে হেঁটে যাবো বাসায় এখান থেকে আমার বাসায় হালালপুর থেকে যেতে 5 মিনিটের মতো লাগে আই গেস সো আমার হাতে আছে 10 মিনিটের মতো এখন 9:50 বাজে সো 10টা থেকে আমাদের তারাবির নামাজ শুরু হবে প্রথমে এশার নামাজ আর পরে তারাবি আর দিনকে দিন বাসায় আর কি মানুষ বাড়তেছে সো গতদিন আমরা 7 জন পড়ছি আলহামদুলিল্লাহ যে আমাদের যে এই আজুর যে কমিউনিটির অনেকে যে আসতেছে এটাও অনেক আর যেহেতু ব্যস্ততার কারণে সত্যি কথা সবাই চায় যে না একসাথে আসি একসাথে নামাজ পড়ি কিন্তু দেখা যায় জব করে অনেকে লেটে আসে এই জন্য আর আসা হয় না তো আই হোপ আরও আগামীতে আরও বেশি মানুষ আসবেন আর কমপ্লিটলি আরিফ ভাই ফারুক ভাই তারপরে উনারা যে তারপরে আমাদের মনি ভাই আছেন ওনারা যে এই উদ্যোগটা নিছেন আর আমি লাকি কারণ আমার বাসায় প্লেস আছে একা থাকি তো এই জন্য আজকের দিনটা ভালোই কাটছে মানে অনেক আরামে বলা যায় সবচেয়ে বেস্ট ছিল আজকে যে লাঞ্চ টাইমে পার্কের মধ্যে গিয়ে শুয়েছিলাম ওই সময়টা অনেক অনেক রিল্যাক্স লাগছে আর আলহামদুলিল্লাহ এই ভিডিও আপলোডের পরেই মনে হয় আমাদের 20,000 সাবস্ক্রাইবারটা পূর্ণ হবে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যে আমাকে এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য কারণ সত্যি কথা আমি কিন্তু অনেক সিম্পল কন্টেন্ট মেক করি আমার মনে হয় না যে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিন্তু তারপরেও যে আপনারা এত আমাকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর এইভাবে সবাই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ আরও অনেক দূর যাওয়ার বাকি সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ